এ হচ্ছে আমাদের পিন্স একু ফার্মের আইকনিক সারগরু শেড যেখানে রয়েছে আমাদের ছত্রিশটি সারগরু যার ওজন রয়েছে ছয়শো কেজি থেকে প্রায় আটশো কেজির কাছাকাছি আর এগুলির প্রাইস রেখেছি আমরা ঠিক আছে এ হচ্ছে আমাদের পাঁচ নম্বর শেড যে শেডে রয়েছে আমাদের একশো পার্সেন্ট পিওর দেশাল এবং একশো পার্সেন্ট পিওর হাসাগরু বর্তমানে আমাদের কাছে দেশাল এবং হাসাগুরু রয়েছে মোট পঞ্চান্ন পিস যার ওজন প্রাইস রেখেছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আমাদের পাকটা শেড এই শেডের মধ্যে আমাদের রয়েছে প্রায় আঠারো পিসের মতো পাকড়া যার লাইভ ওজন রয়েছে চারশো আশি থেকে পাঁচশো আশি কেজি পর্যন্ত আমরা এগুলিতে প্রাইস রেখেছি লাইভ ওজনে যার মূল্য হচ্ছে ছয়শো টাকা কেজি আমরা কাস্টমারের কথা বিবেচনা করে আমরা ছোট গরু রেখেছি এখানে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন Subhanallah, 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 Glory be to Allah, Glory be to Allah, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে এই কুরবানির ঈদ আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা লক্ষ লক্ষ গরু লালন পালন করছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদরের গুকর্ণ রোড বাড়িয়াতে। প্রিন্স এগ্রো ফার্মে আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিরকে কেন্দ্র করে প্রিন্স এগ্রো একশো পঁচাত্তরটি ছোট বড়ো ও মাঝারি সাইজের খুব সুন্দর সুন্দর চোখ জোরানো গরু কিন্তু ওনারা লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে প্রিন্স এগ্রো ফার্মের সেই সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আসন্ন ঈদে আপনারা ওনাদের ফার্ম থেকে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু পাবেন এবং এই গরুগুলো কিন্তু ওনারা ওনাদের নিজস্ব যে সাইলেজ রয়েছে সেই সাইলেজ এবং দানাদের মাধ্যমে লালন পালন করছেন আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন এই প্রিন্স এগ্রোতে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি ফুরকান সাথে এবং আপনাদেরকে প্রিন্স ফার্মে সুন্দর সুন্দর গরুগুলো দেখায় এবং এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ফুরকান ভাই ওয়া আলাইকুম আসসালাম শামিম ভাই ভাই কেমন আছেন এতো ভাই আছি আলহামদুলিল্লাহ ফুরকান ভাই আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ ঈদকে কেন্দ্র করে আপনারা কি রকম প্রস্তুতি নিয়েছেন জি শামিম ভাই এই বছর আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের ফেটেনিং এ বছর আমাদের গরু আছে 175 টি 175 টি জি ভাই আচ্ছা রয়েছে এখানে ভাই এবছর আমাদের সব সকল কাস্টমারের কথা বিবেচনা করে চিন্তা করে আসলে আমাদের গত বছর কিন্তু ছোট গরু ছিল না এবছর আমাদের ছোটো গরু কালেকশনে রেখেছি আমরা পঞ্চান্ন পিস আর বাদ বাকি যেগুলি আছে সবগুলি বড় গরু এবং ছোট বড় মেদ মাজারি সব সাইজের গরুই আমাদের কাছে আছে সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা ভাবনা করি আপনারা সব ধরনের গরু রেখেছেন জি জি ভাই সব ধরনের গরু রেখেছেন সর্বনিম্ন কেমন প্রাইজের গরু পাওয়া যাবে আসুন সর্বনিম্ন এবছর আমাদের এক লাখ টাকা থেকে প্রায় আট লাখ টাকা পর্যন্ত গরু আছে কি কি জাতের গরু রয়েছে এখানে হ্যাঁ আমাদের এখানে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ সাইওয়াল আছে তারপর আপনার ফিজিয়ান আছে পাকরা আছে দেশাল আছে তারপর দেশি ষাঁড় আছে খাসা আছে আচ্ছা হ্যাঁ মহিষ আছে তারপর একটা জাফরাবাদী মহিষ আছে আমাদের কাছে আচ্ছা মহিষ রয়েছে কীরকম হ্যাঁ মহিষের সংখ্যা আমাদের এবছর খুবই কম চার পিস চার পিস আচ্ছা তো ভাইয়া চলেন প্রথমে আমরা দর্শকদেরকে একটু ঘুরে ঘুরে গরুগুলো দেখাই প্রথমে আমরা ডিসপ্লে করা বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি যে শামিম ভাই এখানে আমাদের নয় পিস গরু আছে আচ্ছা সবগুলি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আইকনিক গুরু আচ্ছা এগুলি লাইব্রইড আছে আপনার ছয়শো থেকে আটশো কেজির ভিতরে ছয়শো থেকে আটশো কেজির ভিতরে ভিতরে আচ্ছা এরকম সাইজের শাহিওয়াল আছে কতগুলো আমাদের কাছে এরকম সাইজের শাইওয়াল আছে ছত্রিশ পিস ফুরকান ভাই এই গুরুগুলো আপনারা কীভাবে দামটা নির্ধারণ করেছে হ্যাঁ স্বামী ভাই এগুলি আসলে আমরা নির্ধারণ করছি ঠিকাতে বিক্রি করব সব ঠিকাতে জি ঠিক আছে আপনাদের এই ফার্মে যে ছোট বড় গরু রয়েছে সবই কি ঠিক আছে না লাইব্রেডে রয়েছে না লাইব্রেডে রয়েছে যে আমাদের দেশি গরুগুলি আছে দেশি ছোট গরুগুলি আছে খাসাগুলি আছে ওইগুলি আমরা লাইব্রেডে সেল করব আচ্ছা আর বড়গুলো ঠিক আছে বড়গুলি ঠিক আছে বিক্রি করব এখানে তো ছয়শো থেকে আটশো কেজির গরু আটশো কেজির ভিতরে এই সাইজের গরুগুলোর প্রাইস কীরকম নির্ধারণ করেছে এখানে ছয়শো কেজি প্লাস যে গরুগুলি আছে ছয়শো থেকে আটশো কেজির ভিতরে ওইগুলি আমাদের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকার ভিতরে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ জি ঠিক আছে তো ভাই চলেন আমরা প্রথমেই দর্শকদেরকে ছোট ছোট গুরুগুলো একটু দেখাই কারণ দর্শকদের কিন্তু পছন্দের তালিকা শীর্ষ হচ্ছে ছোট গরু জি ভাই চলেন দেখাই আপনি ফোরকান ভাই আপনাদের কত নাম্বার শেড এটা হচ্ছে আমাদের ভাই পাঁচ নম্বর সেট পাঁচ নম্বর শেড জি ভাই আচ্ছা এই সেটে আমরা সব ছোট গরু দেখতে পাচ্ছি জি ভাই এই শেডে আছে আমাদের সবগুলি দেশি বুটি টাইপের যে গরুগুলি দেশি গরুগুলি এগুলি হচ্ছে আমাদের এই শেডে আর হচ্ছে খাসাগুলি যে আমরা খাসাগুলি রাখছি দেশি খাসাগুলি এগুলি হচ্ছে আমাদের এই শেডের মধ্যে আচ্ছা এই পাশে হচ্ছে হাসা আর এই পাশে হচ্ছে একদম পিওর দেশি গরু জি 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 ভাই এই পাশে দুটো পাশে আপনি দেশি গরু মিলে রাখছি ভাই দুই পাশের গরু দেখতে পাচ্ছি একই সাইজের গরু খুব বেশি একটা ব্যবধান হবে না ওজনের দিক তো ভাই 19 20 বেশি ব্যবধান নাই 19 20 আচ্ছা আচ্ছা এই শেডে কীরকম সাইজের গরু রয়েছে এই শেডে আমাদের যে রেঞ্জের গরুগুলি রয়েছে দেশি গরুগুলি আমরা যে গরুগুলি লাইবুয়েট পাঁচশো পঞ্চাশ টাকা রেখেছি সেই গরুগুলি হচ্ছে আমাদের এই শেডে খাসা এবং দেশাল যে সারগুলি আছে সবগুলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা লাইবুয়েটে লাইবুয়েটে আচ্ছা আচ্ছা এখানে কত থেকে কত কেজি ওজনের গরু রয়েছে এখানে দুই একশো ষাট সত্তর থেকে আপনার আড়াইশো তিনশো কেজির মতো আছে সবগুলি আপনার দেশাল গরু এবং সবগুলি গরু আমরা ওজন নির্ধারণ করব ডেলিভারি যখন হবে তখন ফোরকান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট পিওর দেশাল আচ্ছা আমি এটাকে ভর্তি বলবো না যদি মনে করেন যে আমি নাম বলবো না কারু যে কোনো একটা ফার্মে থাকলে মনে হবে এটা একশো পার্সেন্ট পিওর ভর্তি আচ্ছা আপনি এই যে গরুটা চার বয়স ওর শিং দেখেন তার কুশ দেখেন

ফুরকান ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি শাহী হল দেখতে পাচ্ছি এই গোটা কয় দাঁত বয়স ভাই এটা হচ্ছে আপনার ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স জি ভাই আচ্ছা কতদিন ধরে এই গোটা রয়েছে আপনাদের এই গোটা আমার ফার্মে প্রায় এক বছর প্রায় এক বছর জি ভাই গোটার ওজন আছে কেমন এটা ওজন আছে আপনার পাঁচশো কেজি প্লাস পাঁচশো কেজি প্লাস জি ভাই আচ্ছা এই গোরুগুলো কি লাইব্রেরি বিক্রি করতেছে না ঠিক আছে না এটা আসলে আমরা ঠিক আছে রেখেছি এগুলি আমরা প্রাইস লাইব্রেরি দেই নাই আচ্ছা আচ্ছা এই গোটার ঠিক আছে দাম চাচ্ছেন কত এটা আমাদের ঠিকাতে আইসক্রিম প্রাইস হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার ফোরকান ভাই আমরা যদি গরুটা একটু ভালো করে দর্শকদেরকে দেখাই দর্শক দেখেন এর যে চুট রয়েছে মাসাল্লাহ এক হাতের কাছাকাছি সুবিশাল চুট জি ভাই মাশাল্লাহ অনেক সুন্দর একটা চোট পাই আচ্ছা আচ্ছা সুঠামদের অধিকারী যাকে বলা হয় সুঠামদের অধিকারী আচ্ছা দর্শকদেরকে দেখাই এটার যে সুঠাম দেহটা দর্শক আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইডটা একদম ফুটবলের মতো গোল জি ভাই একদম ফুটবলের মতো প্রকারে মার্শাল আরেকটি খুব সুন্দর করে দেখতেছি এই গোটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা হচ্ছে আমাদের একদম পিওর 100% শাইওয়াল আচ্ছা 100% শাইওয়াল জি ভাই 100% শাইওয়াল তার বডিটা দেখেন ভাই তার কালার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর যে এত সুন্দর হইছে তার বডিটা ভাই এই যে একটা গুরু দেখেন একদম পাছাটা একদম স্প্রিং করবে স্প্রিং করে না তারপরও তার শরীরে দেখেন কত জায়গা আছে এখন আরো বাড়বে অবশ্যই ভাই অবশ্যই বাড়ার জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে আচ্ছা প্রত্যেকটা গুরু একটা জিনিস খেয়াল করলাম যে সাহিওয়াল গুরুর অনেক বড় বড় চুট রয়েছে এবং কালারগুলো লাল

এই যে এর ব্যাক সাইডটা প্রায় এক হাত এবং ফুটবলের মতো গুলগাল জি জি এগুলো কি ফিট খাই তৈরি করতেন নাকি ভাই ভাই আমরা আমাদের গুরুগুলিকে প্রায় সেভেন্টি পার্সেন্ট সাইলেন্স দিয়ে থাকি আচ্ছা আমাদের নিজস্ব কিছু সাইলেন্স আছে ওই সাইলেন্সটা আমরা ব্যবহার করি সেভেন্টি পার্সেন্ট সাইলেন্স আমরা গুরুকে ব্যবহার করি আর থার্টি পার্সেন্ট আমরা দানাদার ব্যবহার করি জাস্ট ওকে পানিটা খাওয়ার জন্য আচ্ছা আর সম্পূর্ণ তাহলে প্রাকৃতিক খাবার দাবার জি ভাই সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার এবং আমরা দানাদারটা নিজেরা মিক্সার করি প্রায় আট দশটা আইটেম দিয়ে একসাথে মিক্সার করে আমরা গরুগুলিকে দিই একটা গরুকে কি পরিমাণ দানাদার দিচ্ছেন আমার এই গরুটা বর্তমানে সারাদিনে পাঁচ কেজি দানাদার হচ্ছে সারাদিনে মাত্র পাঁচ কেজি পাঁচ কেজি দানাদার হচ্ছে ওর সাইলেজ হচ্ছে প্রায় সারাদিনে বিশ কেজির মতো পনেরো থেকে বিশ কেজি আচ্ছা আচ্ছা এত অল্প পরিমাণে দানাদার দিয়ে এরকম সুন্দর সুন্দর অবশ অবশ্যই অবশ্যই ভাই একশো সম্ভব কিন্তু তাকে তার পেট ভরার জন্য তার পাশাপাশি আমরা তো দানাদারের পরিবর্তে সাইলেজ দিচ্ছি যে সাইলেজ দিচ্ছি সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণে ভুট্টা থাকে ওই ভুট্টা দেয় দানাদারটা ক্যাপচার করে কিছুটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে যদি দেখাই ওনাদের কিন্তু প্রত্যেকটা গরুই কিন্তু মার্শাল চমৎকার আপনাদের দেখলেই খুব ভালো লাগবে এবং প্রত্যেকটা গরুই যেটা বলে একদম কি বলে মাংস কিন্তু ভিতরের দিকে হিলে না স্প্রিং করবে স্প্রিং করবে ও ফোরকান বাই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু আমরা পাখাগুলো দেখতে পাচ্ছি জি ভাই আমাদের কাছে এ বছর কালেকশনে আঠারো পিস পাখা আছে আঠারো পিস জি ভাই আচ্ছা আচ্ছা আর যে পাখাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বডি ওয়েট কেমন রয়েছে হ্যাঁ বডি ওয়েট ভাই এক একটা তো এক এক রকম সবগুলি সমান না যেমন এটা আছে চারশো আশি কেজি এটা চারশো আশি কেজি চারশো আশি কেজি আচ্ছা এগুলো কি ঠিকাতে না লাইব্রেরিতে দিচ্ছি না ভাই এগুলি আমরা ঠিকাতে রাখি নাই লাইব্রোয়েডে রাখছি এটা লাইব্রউয়েডের প্রাইস হচ্ছে আপনার ছশো টাকা

আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এত সুন্দর সুন্দর পাখা গরুগুলো ছশ টাকা কেজি লাইব্রেরি ভাই বিক্রি করতেছেন আসলে উনি ওনার দাবি যে এগুলো কম আসলে কি কম কিনা সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা এটার লাইব্রেরি বলেন কত চারশো আশি কেজি লাইব্রেরি আছে চারশো আশি কেজি আচ্ছা তাহলে এটার প্রাইস আসতেছে কত ভাইয়া তিন লাখ টাকারও কম তিন লাখ টাকা থেকে কম আচ্ছা আচ্ছা ঈদের আগে যখন নেওয়া হবে তখন এটা

এই যে দেখেন তুমবার মতো আদা চলে আসে জি জি চর্বি হবে না তো সব ভাই চর্বি হলে তো আপনি ডাইবা যাইতো বুঝছেন আপনি চাপ দিবেন দেখবেন একদম স্প্রিং করবে স্প্রিং করবে জি ভাই আচ্ছা আচ্ছা এটা লাইবোর্ড আছে প্রায় 500 কেজি প্লাস তাই যদি চর্বি হয় তো তাহলে তো এটা লাইবোর্ড তো মাত্র 400 কেজি আচ্ছা তাহলে এটার দাম আসছে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকার মতো লাইবোর্ডে জি জি ওকে চলেন এদিকে আরো বেশ সুন্দর সুন্দর কিছু পাকড়া গুড় আছে সেগুলো দেখাই দর্শক এই যে এটার ওজন কেমন আছে ভাই

সবগুলি আলাদা রকম সুঠামদের অধিকারী আচ্ছা আচ্ছা শুধু সুঠাম দেন না প্রত্যেকটা করে সুদর্শন গরু জি তা তো অবশ্যই আচ্ছা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে জি ভাই আচ্ছা যেরকম তার গল কম্বল এরকম কালার এরকম চুট সবকিছু মিলে পছন্দ হওয়ার মতো গরু জি ভাই ইনশাল্লাহ খুবই সুন্দর কয় দাঁত বয়স এটা ভাই চার দাঁত চার দাঁত বয়স বড় এটা আছে কিরকম এটা বড় প্রায় ছয়শো কেজি ছয়শো কেজি জি ভাই লাইব্রেটা না এটা ঠিক আছে রাখছি ভাই সাইওয়াল গরু আমরা এবার ঠিক আছে রাখছি লাইব্রেটা দেয় নাই

এটা কি জাতের গরু ভাই এটা আসলে ভাই আমাদের গাভীর বাচ্চা নেপালি গির গাভীর বাচ্চা জি ভাই চমৎকার একটি গরু বয়স বয়স মাত্র দুই দাঁত পড়ছে দুই দাঁত ওজন আছে কতটুকু ওজন আসলে ভাই আমি স্কেল করে নাই এখনো করার নাই স্কেল করে নাই কি কারণে আমি এটা এবছর বিক্রির টার্গেট নেই ভাই আচ্ছা এটা আমাদের সামনে পঁচিশ ছাব্বিশের টার্গেট পঁচিশ ছাব্বিশ জি ভাই আচ্ছা আচ্ছা বর্তমানে বয়স আছে কীরকম এটা এই তো মাত্র দুই দাঁত পড়লো মাত্র দুই দাঁত জি ভাই দুই আড়াই বছর

আটশো কেজির কাছাকাছি ছশো থেকে আটশো জি ভাই আচ্ছা এগুলো প্রত্যেকটা গরুই তো আপনারা ঠিক বিক্রি করতে জি ভাই ঠিক বিক্রি করতে আমাদের সামনে যে অসাধারণ গরু রয়েছে গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে আপনার চার দাঁতের সাইওয়াল সার গরু যার লাইভ ওজন রয়েছে ছয়শো কেজি প্লাস হুম এটা আমরা আসলে ঠিক দিচ্ছি আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত ছয়শো কেজি সার গোটা আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা অবশ্যই আমরা এখানে কনসিডার করবো আচ্ছা সাড়ে পাঁচ লাখ টাকা এরপরে যে গোটা দেখতে পাচ্ছি ভাই এগুলিও উনিশ বিশ সেম প্রাইজের এই কোনোটা হচ্ছে পঞ্চাশ কেজি প্লাস মাইনাস এরকম এটা হাইটকে একটু বেশি রয়েছে আগে ওটা থেকে একটু হাইটটা এটা একটু বেশি আচ্ছা সামান্য একটু বেশি আচ্ছা চোটটা একটু বড় জি ভাই ফুরকান ভাই অসাধারণ কি গরু দেখতেছি এটা কি জাতের গরু হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার গিরের ক্রস গিরের ক্রস জি ভাই আচ্ছা আচ্ছা চোটটা কয় হাত আছে ভাই ভাই

লম্বা বড়ির একটা গরু দেখতে পাচ্ছি সচরাচর লম্বা বড়ির গরু খুব কমই দেখতে পাওয়া যায় হ্যাঁ ভাই আসলে এটা হচ্ছে আমাদের ফার্মের প্রায় এক বছর বয়স আমাদের ফার্মে তার এটা হচ্ছে সাইওয়াল ফ্রিজেনের ক্রস ক্রস জি ভাই তার যার ওজন আছে প্রায় মতো প্রায় জি এটা বয়স ভাই দাম আমাদের প্রাইস হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ জি ভাই ওরখান ভাই কালো একটি সাইওয়াল গরু দেখতে পাচ্ছি

ফুরকান ভাই আপনাদের প্রিন্স এগ্রো ফার্ম ঘুরে ঘুরে দেখলাম মাশাআল্লাহ চমৎকার কিছু গরু আপনারা দুই হাজার চব্বিশ সালের জন্য প্রস্তুত করেছেন ছোট বড় মাঝারি সেজের তো আমার দর্শকের কিন্তু সুন্দর গরুর পাশাপাশি একটা সুস্থ সবল গরুও কিন্তু তারা সংগ্রহ করতে চায় কুরবানির জন্য অনেকেই কিন্তু অনেক অসাধু উপায় অবলম্বন করে তো আমার দর্শক যারা রয়েছে কুরবানির জন্য আপনাদের এগ্রো ফার্মকে কতটুকু বিশ্বাস করতে পারে যে ভাই একশো পার্সেন্ট এবং বিশুদ্ধ এবং ন্যাচারাল আমরা খাবার দিয়ে গরুগুলিকে লালন পালন করতেছি আপনি সরজমিনে দেখলেন যে আমরা গরুগুলিকে কি খাওয়াচ্ছি দানাদারের পাশাপাশি আমরা থার্টি পার্সেন্ট দানাদার এবং সেভেন্টি পার্সেন্ট আমরা সাইলেজ দিয়ে থাকি গরুগুলিকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের আমাদের এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে গরুগুলিকে ভালো কিছু দিয়েই লালন পালন করার জন্য তো ফোর কারণ আপনারা সাইলেজ এবং দানাদার দিয়ে গরুগুলো লালন পালন করতেছেন জি ভাই আমরা সাইলেজ এবং দানাদার দিয়ে আমাদের গরুগুলিকে লালন পালন করতেছি সাইলেজ কি কিনে খাওয়াচ্ছে না নিজেরা তৈরি করে না সাইলেজ আমরা নিজেরা তৈরি করে খাওয়াচ্ছি এবং পাশাপাশি আমরা সেল করে থাকি ব্রাহ্মণবাড়িয়াতে পার ডে আমাদের প্রায় বিশ টন প্লাস সাইলেজ ডেলিভারি হয় শুধু খুচরা ছোটো খামারে

আসলে ভিডিও দেখে বুকিং না দেওয়া সবচেয়ে ব্যাটার সরজমিনে আসবে দেখবে ওনার প্রয়োজন মতো ওনার যেই সাইজের গুলো লাগবে আমাদের স্কেল আছে স্কেলে তুলে প্রয়োজনে যাচাই করে নেবে আচ্ছা আচ্ছা এটা আমি সবচেয়ে ভালো আমি বিশ্বাস করি যে সরজমিনে আইসা দেখে গুরুটা বুকিং দিলে সবচেয়ে ব্যাটার আচ্ছা গুরু অবশ্যই সবাই চেষ্টা করে যে এসে দেখার জন্য তারপর কিছু কিছু আছে যারা প্রবাসে থাকে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে তারা হয়তো অনলাইনে বুকিং হ্যাঁ তারা অনলাইনে বুকিং দিতে পারবে উনি যদি আমাকে ফোন দেয় কন্টাক্ট নাম্বার তো দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে ওনাকে আমি লাইভ ওজন সব কিছু ডিটেলস ওনাকে দেখা দেবো ঠিক আছে আচ্ছা ফোকান ভাই কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসুন আপনাদের প্রত্যেকটা গুরুর জন্য আপনারা ভালো একটা দামে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন ওকে ভাই আল্লাহিস